নিশ্চিত করেই বলা যায় এটা অনিশ্চিত পরিসংখ্যান। অনেকগুলো যদির মারপ্যাচ পার হলেই কেবল ঘটবে এই ঘটনা। আর তা হলো চলতি রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে আবারও মুখোমুখি হবে জার্মানি এবং ব্রাজিল। সেই দুঃস্বপ্নের অতীত এখনও ভোলেনি ব্রাজিল, তাই তো সত্যি বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হলে ঘুরে দাঁড়ানোর পণই থাকবে সেলেসাওদের। পরিসংখ্যান অনুযায়ী এফ গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে ই গ্রুপের চ্যাম্পিয়ন দল। সেক্ষেত্রে দুই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে জার্মানি এই মুহূর্তে এফ গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল মেক্সিকো। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে 6। পাশাপাশি মেক্সিকো যদি সুইডেনকে হারাতে পারে তাহলে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ জার্মানি। অন্যদিকে ই গ্রুপে এই মুহূর্তে দুই ম্যাচে একটিতে ড্র আর একটিতে জয় নিয়ে ব্রাজিলের পয়েন্টও 4, সমান পয়েন্ট সুইজারল্যান্ডেরও। গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল। নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল ও সুইজারল্যান্ড দুই দলে যদি জেতে তাহলে সমান পয়েন্ট দাঁড়াবে, কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে ব্রাজিলকে। জার্মানির বিপক্ষে ব্রাজিলের মনের ক্ষতটা এখনও দগদগে। 2014 বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ঘরের মাঠে 7-1 গোলে হেরেছিল এই নেইমাররা। মুখোমুখি দলে সেটা ফিরিয়ে নেওয়ার সুযোগ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে।